গহনা তৈরির ব্যস্ততা মালাকার পাড়ায়। বিশ্বকর্মা পূজোর পর থেকেই শুরু হয়ে যায় পূজোর মরশুম। দিন রাত এক করে প্রতিমার গহনা প্রস্তুত করে চলেছেন শিল্পীরা। আর দিন কয়েকের অপেক্ষা মাত্র, এরপর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দে মেতে উঠবে সকলেই। আর এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের মালাকার পাড়া। প্রতিমার গহনা থেকে শুরু করে পূজার সামগ্রী তৈরিতে ব্যস্ত শিল্পীরা। এক প্রকার নাওয়া খাওয়া ভুলে ব্যস্ততা এখন একেবারে তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিন বাদেই বাঙালির পূজোর মরশুম শুরু। বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয়ে থাকে। হাতে সময় কম, আট থেকে আসি সকলে পূজার কেনাকাটাতে ব্যস্ত। একইভাবে ব্যস্ত পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজে জড়িত শিল্পীরা। তাই ব্যস্ততা বেড়েছে মালাকার পাড়ায়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের মালাকার পাড়ায় 10 থেকে 15টি পরিবার, কয়েকশো মানুষ প্রতিমা গহনা থেকে শুরু করে পুজোর সাজ সরঞ্জাম তৈরিতে ব্যস্ত। প্রতিমার মুকুট, গহনা, পোশাক, ফুলঘর, চাঁদমালা সহ অন্যান্য জিনিসপত্রে ফুটে উঠেছে তাদের সুনিপন হাতের কাজ। জানা যায় সারা বছরের এই সময়টায় কাজের অর্ডার থাকে বেশি, হাতে সময় কম থাকায় দিন রাত এক করে কাজ করে চলেছেন এখানকার শিল্পীরা। এদিকে কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি তাদের তৈরি জিনিসের দাম। এর ফলে আগের থেকে লাভ খুব কমই হচ্ছে। কেউ 25 বছর, আবার কেউ 30 বছর ধরে এই পেশাকে আঁকড়ে রয়েছে। লাভ কম থাকলেও কাজ করে মনে আনন্দ পাওয়া যায়, তাই এখনো কাজ করে চলেছেন অনেকেই। গয়না সেটে কাজ করি, মানে প্রতিমার গয়না। হ্যাঁ, কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ঠাকুরের যা যাবতীয় সবই তৈরি করি। এ থেকে কি মানে উপার্জন হয় ভালো? আর যা হোক, যেটুকু হয় ওই সংসার চলে যায়, পরিবারের সঙ্গে হাত লাগালাম। প্রতিমার সাজ 30 টাকা থেকে 150 টাকা দামে রয়েছে। সেই সাথে ফুলঘর, চাঁদমালা, মালা সাইজ অনুপাতে দাম রয়েছে। সারা বছর টুকটাক অর্ডার আসে, কিন্তু পূজোর সময় অর্ডার অনেক বেড়ে যায়। বিশ্বকর্মা থেকে শুরু করে দুর্গা, লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী পুজোয় প্রতিমার সাজ যোগান দিতে এখন থেকে কাজ শুরু শিল্পীদের। আমি এই ঠাকুরের গণেশের ব্যবসা করি, আর কিছু ঠাকুর ঠাকুর বানাই। অর্ডার অর্ডার ভালোই আছে, কাজ করতে পারলে হয়, কিন্তু আমাদের কারিগর তো আমরা অল্প, 5-7 জন কারিগর, তাতেই কাজ হয়। আমরা ঠাকুর বানাই বা ঠাকুরের গহনা সেট বানাই, নয়তো বা চাষবাসের কাজ করি, এই আর কি। এদের এই উপরে জীবিকা নির্ভর আমাদের। উপার্জন মানে যে কাজটা করি ও কাজে 50% লাভ, যা খরচা হয় তার থাকতে 50% লাভ, কিন্তু আমাদের খরচা মানে আমাদের শ্রমিক হিসাবে পয়সাটা থাকে না। আমার এখানে আমি মগরাজপুর, মহিষাতল বা এখানে তমলুক, নিমতুরি, এই এলাকা বৃদ্ধি যারা ঠাকুর বানায় তাদেরকে আমি মালটা দিই। প্রবীণ মালাকারদের একাংশ জানান, বর্তমান সময় জিনিসপত্রের দাম বাড়লেও তাদের তৈরি জিনিসের সেভাবে দাম বাড়েনি। দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত রয়েছেন, তাই এখনো পর্যন্ত এই পেশাকে ছেড়ে দিতে পারেননি তারা, আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন। করোনার প্রকোপে গত 2 বছর একটু খারাপ সময় গেলেও এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে, তাই এখন পুরো দমে কাজ চলছে মালাকার পাড়ায়। এই তো আমাদের ঠাকুর ডাকের গয়না সেট বলে, একে ডাকের গয়না সেট বলা হচ্ছে, তৈরি করা হচ্ছে। শাশুড়ি মা, বৌমা মানে কাঁচামাল হাওড়া বড় বাজার থেকে কিনে আনি, কিনে এনে বাড়িতে কাগজকে কেটে নস্কা করে কেটে তার উপরে ওই সব জিনিস বুঝিয়ে ঠাকুরের মালটা ফিট করি আর কি, তৈরি করি। তাও কত বছর ধরে এই কাজ চলছে? এটা আজকে আমার 35 বছর। হ্যাঁ, আমি আসার পর থেকেই আমি মোর এই কাজটাই যুক্ত। করোনার পর এই বছর খুব সুন্দর কাজটা আমার হচ্ছে, করোনার পর থেকেই আমার ব্যবসাটা ভালো। আর সব সময় এই কাজটা আমি যুক্ত, এমনিতে সিজনে অফ সিজনে এই সব কাজলেই আমরা সব সময় থাকি। এগুলো যায় কোথায়? এগুলো সামনে যতগুলো মানে মিস্ত্রি আছে, ঠাকুর পটিদার আছে, ঠাকুর বানায় তাদের আমরা মাল দেই, আমরা দোকানে দেই নি, এমনি এমনি যারা ঠাকুর বানায় তাদেরই দেই।
ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।